A block of wood of 1 kg resting on an inclined plane of angle 30 degree just starts moving down. If the coefficient of friction is 0.2, then find velocity after 5 seconds. Zeta again to be 10 dhore. Ekdom easy onko. তাহলে এখানে যখন অঙ্কটা আমি দিয়েছি যে দুটো মাস দিয়েছি উপরেরটা এটা হচ্ছে 100 কেজি বিটা 200 কেজি ফ্রিকশনাল ফোর্স বিটুইন এ এন্ড বিটা ছিল 0.2 আর বিটুইন সারফেস এন্ড বি হচ্ছে 0.3 তাহলে ফার্স্টের ক্ষেত্রে যখন আমি ফ্রিকশনাল ফোর্স করব তখন এর মাসটা ধরব আর এখানে যখন আমি ধরব তখন দুটোর মাস ধরব আমি প্রথমেই বলেছি ওই সূত্রটাই বেশি ইম্পর্টেন্ট সূত্র তাহলে 900 আর 211 হয়ে ঠিক আছে অনুরাগ ঠিক আছে তো এই 3 কেজি ব্লক ও উপরেরটা তো দুটো করে দিয়েছিলে ওটা ভুল করেছো A 3 kg block is placed over a 10 kg block and both are placed on a smooth horizontal surface. The coefficient of friction between the block is 0.2. Again, the 0.2 is the same. If a horizontal force of 20 newton is applied to 3 kg block the acceleration of two block in meter per second square again tomar g is equal to 10 dao ache অপশন গুলো লিখবে তো লিখো অপশন এ হচ্ছে 13/4.6 বি হচ্ছে 14/4.3 সি হচ্ছে 13/4.3 ডি হচ্ছে 14/3.6 ঠিক আছে g সমান এখানে 9.8 বলেছে দ্য রেজাল্টেন্ট অ্যাক্সিলারেশন অফ দ্য স্ল্যাব
এখানে বলা হচ্ছে 40 কেজি স্ল্যাব রেস্ট অন এ ফ্রিকশনলেস ফ্লো 10 কেজি ব্লকটা রেস্ট আছে অন দা টপ অফ দা স্ল্যাব অ্যাজ শোন ইন ফিগার দা স্ট্যাটিক কোফিসিয়েন্টটা বলা হচ্ছে 0.6 আর কাইনেটিক ফ্রিকশন হচ্ছে 0.4 তাহলে 10 কেজি ব্লকের উপর 100 নিউটন বল প্রয়োগ করেছো তাহলে বলেছে জিটা এত হলে রেজাল্টিং ফ্রিকশন অফ দা স্ল্যাব স্ল্যাবের রেজাল্টিং এটা বলেছে তাহলে অনুরাগ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কি নাম যেন সমান তো ঠিক আছে 91CA6CV1 ঠিক আছে ওটা কি তোমার মোবাইলে পাসওয়ার্ড নাকি স্ল্যাবে কি স্ল্যাবে তোমার অ্যাক্সেলারেশনটা বের করতে হবে আচ্ছা আমি এই দুটো দিচ্ছি সমান লো তুমি ওই ব্লকটার অ্যাক্সেলারেশনটা বের করো আর অনুরাগ দেখো দেখো ওটা বের করেছো 6 হচ্ছে আচ্ছা দেখছি 100 মাইনাস কত হয়েছিল ওটা 100 মাইনাস 40 মানে 60 আর ওটা ঘরটা কত 10 কেজি হ্যাঁ ঠিক আছে একদম দেখবানো আগের অঙ্কটাই সেম অঙ্ক বেশি হয় তবে এটা মুভ করবে তুমি অ্যাপ্লাইড ফোর্স যদি 100 তাহলে এটা মুভ করবে তাহলে প্রথম তোমাকে ক্যালকুলেশনটা স্ট্যাটিক ফ্রিকশনটা কাজে লাগবে কখন তোমাকে দেখতে হবে যদি স্ট্যাটিক ফ্রিকশনের ভ্যালু থেকে যদি অ্যাপ্লাইড ফোর্সটা কম হয় তাহলে এটা মুভ করবে না ঠিক আছে তাহলে আমি ওটা ক্যালকুলেশন করে নিলাম যে আমার অ্যাপ্লাইড ফোর্স 100 নিউটন স্ট্যাটিক ফ্রিকশন 60 নিউটন তাহলে উপরেরটা মুভ করবে হয়ে গেল এবার উপরে যদি অ্যাক্সেলারেশন বের করতে হয় তাহলে তোমার সেই সূত্র এম ইজ ইকুয়াল টু অ্যাপ্লাইড ফোর্স মাইনাস ফ্রিকশনাল ফোর্স তাহলে এম মানে কত 10 ইনটু 8 অ্যাপ্লাইড ফোর্স হচ্ছে 100 ফ্রিকশনাল ফোর্স তো হচ্ছে দেখো কত 0.4 ইনটু 10 ইনটু 10 তাহলে এ সমান আসবে 7 বাই 10 সমান হচ্ছে 6 মিটার পার সেকেন্ড স্কয়ার ঠিক আছে এবার নিচের অবজেক্টটা দেখো স্ল্যাবের উপর কোনো ফোর্স নেই আগের মতই দেখো স্ল্যাবের উপর কোনো ফোর্স অ্যাপ্লাই করেনি তাহলে স্ল্যাবটা মুভ করবে কি জন্য ডিউ টু ফ্রিকশনাল ফোর্স তাহলে এখানে ফ্রিকশনাল ফোর্স কত 40 আর এখানে তোমার এটা কত 40 গুণ করে তাহলে এই সমান হচ্ছে 40 বাই 40 এতে সমান হবে তুমি লিখেছিল এই অঙ্কগুলি দেবে বুঝলে এই অঙ্কগুলি তোমার থাকবে কনসেপশন শুধু এগুলোতে ক্লিয়ার করে নিলে ঠিক হয়ে যাবে আর চলে গিয়েছিলে আচ্ছা আচ্ছা রজত একটু ঘুমিয়ে নিলে নাকি আচ্ছা অনুরাগ এটা ক্লিয়ার হয়েছে এবার হ্যাঁ তাহলে আমি একই রকমের দুটো দিলাম অঙ্ক কিন্তু তাহলে খেয়াল করবে নিচের স্ল্যাবে যদি কোনো ফোর্স না থাকে তাহলে ওই স্ল্যাবটা মুভ করবে শুধুমাত্র কাইনেটিক ফ্রিকশন বলতে পারো বা যে ফ্রিকশনাল ফোর্স থাকবে যেটার জন্য মুভ করছে শুধু সেইটার জন্য দায়ী থাকবে আর নেট ঝামেলা করছিল লেখো এ 60 কেজি মাস ইজ পুশড
a 60 kg mass is pushed with enough force to start it. Enough force to start it moving, and the same force is continued to act afterwards. To act afterwards. If the coefficient of static friction and sliding friction 0.5 and 0.4 respectively, এই যখনই দুটো ফ্রিকশন ডেটা অনুরাগ তুমি দেখে নিও 80% স্টুডেন্ট ওই অঙ্কগুলো পারবে না, মানে কম্পিটিশনটা অনলি 20% এর জন্য থাকে। বুঝতে পেরেছো? দুটো ফ্রিকশন ছাড়িয়ে গোলমাল হয়ে যাবে, তো সাবধানে মাথা খাটো নিতে পড়বে। তাহলে বলছে যে ইফ দ্য কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন এন্ড স্লাইডিং ফ্রিকশন ইজ 0.5 এন্ড 0.4 রেসপেক্টিভলি।